এখানে একটা বাটন দেওয়া আছে, এই বাটনটা প্রেস করলেই বক্সটি সুন্দরভাবে খুলে যায়, অথবা কেউ যদি উল্টা করেও ধরে এখান থেকে আসলে বক্সটা খুলে যাওয়ার কোনো আসলে পসিবিলিটি এখানে নাই। এখানে এই বাট খুললেই আমরা প্রথমে দেখতে পাবো হচ্ছে দুইটি মাইক্রোফোন, আচ্ছা দুইজন কথা বলতে পারবে একসঙ্গে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তাজব্লক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি হচ্ছে তাজব্লক বিডির পক্ষ থেকে অপূর্ব। আজকে হচ্ছে আপনাদের জন্য থাকছে একটি হচ্ছে প্রোডাক্ট রিভিউ, আমাদের হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট রিভিউ অফ দ্য উইক। আমাদের প্রতি সপ্তাহে একটা করে প্রোডাক্ট রিভিউ থাকবে আমাদের পক্ষ থেকে। তো আজকে আমাদের পক্ষে রিভিউ থাকছে হচ্ছে বয়ালিং, এটি একটি হচ্ছে প্রিমিয়াম মাইক্রোফোন। আমরা অনেক সময় দেখা যায় অনেক ইউটিউবাররা বিভিন্ন ধরনের মাইক্রোফোন ইউজ করে থাকে, তো এই হচ্ছে একটি মাইক্রোফোন যেটার মধ্যে হচ্ছে যে কোনো সব কিছুর সমাধান একটি মাইক্রোফোনেই থাকছে। যেমন হচ্ছে অনেকে বিভিন্ন ডিভাইস দিয়ে ভিডিও করে থাকে, লাইক হচ্ছে টাইপ সি অথবা দেখা যায় আইওএসও, মানে বিভিন্ন জনের বিভিন্ন ফোন দিয়ে ভিডিও করার প্রয়োজন পড়তে পারে। সেই প্রয়োজনটা মেটানোর জন্যই মূলত হচ্ছে বয়ালিং এই প্রোডাক্টটি নিয়ে এসছে। এই বয়ালিংটা হচ্ছে আপনার একটি গ্লোবালের প্রোডাক্ট, গ্লোবাল হচ্ছে বয়ালিংয়ের হচ্ছে অফিসিয়াল ডিস্ট্রিবিউটার। তো হচ্ছে এই প্রোডাক্টে আমরা যদি একটু দেখি, বক্সিং কন্টেন্টটা হচ্ছে অনেক একটি প্রিমিয়াম করেছে আর কি বয়ার পক্ষ থেকে। তো বক্সটা আমরা একটু আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে অবশ্যই। ফার্স্ট থাকছে হচ্ছে এর একটি চার্জিং কেস সহ একটি বক্স। বক্সটি হচ্ছে অনেক ছোটো হওয়ার কারণে এটা সহজেই কেউ ক্যারি করতে পারবে, এবং হচ্ছে যারা দূর দূরান্তরে ট্রাভেল করে তাদের হচ্ছে ব্যাগে অনেক কম স্টোরেজ নিয়ে যারা ট্রাভেল করে তাদের জন্য একটি কম্প্যাক্ট সাইজ হতে পারে এই বয়ালিং। ফার্স্টে এই বক্সটি খোলার জন্য এখানে একটি বাটন দেওয়া আছে, এই বাটনটা প্রেস করলেই বক্সটি সুন্দরভাবে খুলে যায়, অথবা কেউ যদি উল্টা করেও ধরে এখান থেকে আসলে বক্সটা খুলে যাওয়ার কোনো আসলে পসিবিলিটি এখানে নাই। এখানে এই বাটনটা প্রেস করলে তবেই লকটি আনলক হবে এবং খুলবে। বক্সটি খুললে আমরা প্রথমে পাবো সে দুইটি মাইক্রোফোন, আচ্ছা দুইজন কথা বলতে পারবে একসঙ্গে। মাইক্রোফোন দুইটি আসলে একটু মোটাও না, আবার একটু চিকনও না, একটু লম্বাটে টাইপের, যেটা হচ্ছে অলরেডি আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন অনেক সফটলি অ্যাটাচড হয়ে গেছে। এটা টি শার্ট অথবা আপনার যে কোনো ইয়ার সঙ্গে অ্যাটাচড হয়ে যেতে পারে, যে কোনো জামার সঙ্গে আপনার অ্যাটাচড হয়ে যাবে। এবং এর সঙ্গে থাকছে একটি রিসিভার, এই রিসিভারটার এইখানে যদি একটু লক্ষ্য করেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে কোনো ধরনের পোর্ট এখানে লাগানোর অপশনটা ঠিক আছে। এর সঙ্গে আরও দুইটি দেওয়া আছে, একটি হচ্ছে আইএসের জন্য এবং একটি হচ্ছে টাইপ সির জন্য, এবং হচ্ছে এই 3.5mm হচ্ছে ক্যামেরার জন্য ইউজ করার জন্য। তো এখানে এটা খোলার জন্য ফার্স্টে এখান থেকে আমরা রিসিভারটা একটু খুলতে পারি। এইখানে এই যে সবুজ বাটনটা দেখা যাচ্ছে এটা একটু চাপ দিলেই এই রিসিভারটা এই দিক থেকে খুলে আসবে, এবং আমরা এর সঙ্গে চাইলে যে কোনোটাই অ্যাটাচ করতে পারবো। যেমন আমরা এখন আইওএসটা একটু অ্যাটাচ করে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এখন আমি আইওএসটা অ্যাটাচ করছি। এখন আইওএসও যে কোনো ফোনে ইউজ করার জন্য এই ট্রান্সমিটারটা যথেষ্ট। রিসিভারটার সঙ্গে আমরা পাচ্ছি এখানে একটি পাওয়ার বাটন, এবং হচ্ছে এখানে একটি মনো এবং হচ্ছে স্টুডিও বাটন, আলাদাভাবে দুইটা মোড সিলেক্ট করা যায়, এবং হচ্ছে একটি চার্জিং এমার্জেন্সি চার্জিং পোর্ট, যদিও বা এটা কিসে রাখলেই চার্জ হয়ে যায়, তারপর এমার্জেন্সি ক্ষেত্রে এই চার্জিং পোর্টটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এর হচ্ছে মাইক্রোফোনের সঙ্গে আমরা এখানে একটু দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ফার্স্ট আছে একটি পাওয়ার বাটন যেটা এমার্জেন্সি ক্ষেত্রে মিউট হিসেবেও কাজ করবে, অর্থাৎ এখানে সিঙ্গেল ক্লিক করলে মিউট হবে এবং হচ্ছে লং টাইম ক্লিক করে রাখলে অফ হবে বা অন হবে সেই ক্ষেত্রে। আর হচ্ছে এইখানে আরেকটি বাটন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার গেইন কন্ট্রোল, মাইক্রোফোনের গেইনটা বাড়াই দিলে এর একটু ধারণ ক্ষমতা বেড়ে যাবে, আর হচ্ছে গেইন একটু কমাই দিলে আশেপাশের নয়েজটা একটু কম হবে, অথচ দুইটা একসঙ্গে ধরে রাখলে এখানে নয়েজ ক্যান্সেলিং মোডটা আবার অন হয়ে যাবে। এখানে একটি সুন্দর একটি প্রিমিয়াম একটা নয়েজ ক্যান্সেলিং একটা ফোম দেওয়া আছে, নয়েজ ক্যান্সেলিং বলতে এটা একটা উইন্ডশিল্ড আর কি, এটা এখানে লাগানো সুন্দরভাবে লেগে যায়, ব্যাস এটা সুন্দরভাবে লেগে গেছে। এখন এটা আসলে এখান থেকে খুলে পড়বে না, এখানে যে কোনো ধরনের উইন্ড নয়েজ এটা ব্রেক করতে পারে এখান থেকে, এবং আওয়াজটা আমাদের একদম সফট এবং ক্লিয়ার আসবে। আপনারা হয়তো বা আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন, এখন হচ্ছে আমি মার্কেটে অবস্থান করছি আর কি। তো আমাদের মার্কেটে আশেপাশে প্রচুর নয়েজ দেখা যায়, বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলতেছে বা বিভিন্ন ধরনের মেশিন চলতেছে, বিভিন্ন নয়েজের ভিতরে আপনারা আশা করি আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখন এই মাইক্রোফোনটার একটু পারফরমেন্সটা টেস্ট করব, অবশ্যই দূরত্ব অনুযায়ী। এই বক্সে লেখা আছে এটা হচ্ছে 100 মিটার থেকে 100 মিটার পর্যন্ত কাজ করে, তো আমরা এই পারফরমেন্সটা একটু চেক করব। আমরা ডিস্টেন্স চেঞ্জ করতেছি, দেখি কতদূর ডিস্টেন্স হতে যায়। মনে হয় আমি অলরেডি 10-15 মিটার দূরে আছি, 30 ফিট দূরে হবে অলরেডি। আমি মনে করি ক্যামেরা কি দেখা যায় আমার, ঠিক আছে 30-40 মিটার দূরে পর্যন্ত রাখি আমরা, যদিও সম্ভব না এখানে চেক করার মতো প্লেস নাই আমাদের।
এতক্ষণ আমার যে আওয়াজগুলি আপনারা শুনতে পেয়েছেন এবং হচ্ছে ফুল রিভিউ এই মাইক্রোফোনটা আমি হচ্ছে নর্মাল মোডে করেছিলাম। তো এখন আমরা একটু নয়েজ ক্যান্সেলিংটা অন করে দেখবো যে পারফরমেন্সটা আসলে কীরকম হয়। তো আমি এখানে একটু নয়েজ ক্যান্সেলটা অন করে দিব। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ব্লু লাইট থেকে গ্রিন লাইট হয়ে গেছে, এর মানে হচ্ছে নয়েজ ক্যান্সেলিংটা অলরেডি চালু হয়ে গেছে। তো এখন আপনারা আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলিং মোডে। নয়েজ ক্যান্সেলিং মোডে আপনার আওয়াজটা কীরকম আসে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দেবেন। তো সর্বশেষ থাকছে মাইক্রোফোনটার প্রাইস। আসলে প্রাইস নিয়ে অনেকেই অনেক কথা বলে। তো যাই হোক, আমরা এই মাইক্রোফোনটার প্রাইস রাখতেছি অনলি 9,800 টাকা। আমি আবার বলতেছি 9,800 টাকা। এবং হচ্ছে 2 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালভাবেই, অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন। ও আমাদের সব নেম হচ্ছে ডিসেন্ট পয়েন্ট, এটা হচ্ছে মাল্টিপ্লান সেন্টারের তৃতীয় তলায়। আমাদের হচ্ছে লোকেশন হচ্ছে 370-71 নম্বর দোকান, আসলেই আপনারা পাবেন। চলন্ত সিঁড়ি দিয়ে ঠিক উঠলেই আমাদের সামনে আপনারা দেখতে পারবেন আমাদেরকে। আমরা অবশ্যই আপনাদেরকে যথাসম্ভব সম্মান করার চেষ্টা করবো। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকের ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন। তো হ্যাঁ, এটা আমাদের চ্যানেলের ফার্স্ট রিভিউ ছিল, রিভিউ ভিডিও ছিল। অবশ্যই আমাদের ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং হচ্ছে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং হচ্ছে সাউন্ড পারফরমেন্সটা আপনাদের কিরকম লেগেছে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।